হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। সো আজকের ভিডিওতে আমি সিল্কি, গ্লসি এবং শাইনি হেয়ারের জন্য কয়েকটা সিরাম বেছে নিয়েছি, যে সিরামগুলো ব্যবহার করলে চুল সবসময় সিল্কি থাকবে, স্মুথ থাকবে, অ্যাক্ট্রেসের যে হেয়ারগুলো হয় সেরকম দেখতে হবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের হেল্পফুল হবে। সো সবার প্রথমে যে সিরামটি আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে লিফনের স্প্রে অ্যান্ড গো হেয়ার সিরাম। এটা তোমরা স্প্রে করে ইউজ করতে পারবে। তোমরা কম বেশি সকলেই জানবে যে লিফনের হেয়ার সিরাম ভীষণ ভালো। এটা হচ্ছে চুলের মধ্যে যে ট্যাঙ্গলস পড়ে যায়, মানে জটা বেঁধে যায়, সেগুলোকে পড়তে দেবে না। তাহলে কি হবে, তোমাদের চুলটা কিন্তু ছিঁড়বে না। চুল ছিঁড়ার মূল কারণই কিন্তু হচ্ছে আমাদের চুলের মধ্যে জটা লেগে যায়, ট্যাঙ্গলস হয়ে যায়। তো ট্যাঙ্গলস ফ্রি রাখবে তোমাদের হেয়ারকে এবং স্মুথ, গ্লসি, সুন্দর রাখবে চুলকে, শাইন রাখবে, ম্যানেজেবল রাখবে। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এই সিরামটির প্লাস পয়েন্ট হচ্ছে এটি একটি হিট প্রোটেক্টিভ একটি সিরাম। অর্থাৎ তোমরা যদি যখন হেয়ার কার্ল করবে অথবা স্ট্রেট করবে মেশিনের সাহায্যে, তোমরা তার আগে এই সিরামটি ইউজ করো, চুলটা অনেক বেশি শাইনি, স্মুথ দেখাবে, ভালো লাগবে। সো তোমরা যদি কোনো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো হেয়ার সিরাম খুঁজছো, তুমি এটা ট্রাই করে দেখতে পারো। কারণ আজকের ভিডিওতে যে সমস্ত আমি হেয়ার সিরাম শেয়ার করবো সবগুলো, সব থেকে হচ্ছে এটাই হয়তো সেকেন্ড মানে হেয়ার সিরাম যেটার বাজেট খুবই কম। আর এর থেকেও কম প্রাইসের আমি আরেকটি হেয়ার সিরাম শেয়ার করবো, তো ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো। সেকেন্ড যে প্রোডাক্টটি সেটি হচ্ছে বাজাজের অ্যালমন্ড অয়েল হেয়ার সিরাম। এটি হচ্ছে বাদামের গুণের সঙ্গে আসে। এটি কি ট্রিটমেন্ট বেসড সিরাম বলতে পারো, অর্থাৎ তোমাদের চুলকে কিছু ট্রিটমেন্ট করবে, প্রোটেক্ট করবে, যেহেতু এর মধ্যে বাদাম তেল দেওয়া রয়েছে। এটা তোমাদের চুলকে শাইনি, স্মুথ, সফট করবে। চুলকে সিল্কি রাখতে হলে তোমরা এই বাজাজের অ্যালমন্ড অয়েল যে হেয়ার সিরামটি রয়েছে তোমরা এটা পারচেস করতে পারো। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আই থিঙ্ক তোমরা 70-80 টাকার মধ্যে নাইকা, অ্যামাজনে তোমরা অ্যাভেলেবেল রয়েছে, কিনতে পারো। এই সিরামটির মধ্যে হচ্ছে ভিটামিন ই রয়েছে, যেটা আমাদের হেয়ারটাকে হাইড্রেট রাখবে। অর্থাৎ আমাদের চুলটাকে রাফ এবং ড্রাই যে একটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হতে দেবে না, ড্রাইনেসটাকে দূর করবে, চুলটাকে অনেক বেশি ময়শ্চারাইজ, নরম এবং সিল্কি রাখবে। সো ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা দেখলে দুটোই খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল। এখন একটি এক্সপেন্সিভ তোমাদের হচ্ছে হেয়ার সিরাম আমি শেয়ার করবো, সেটি হচ্ছে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেসেমির গ্লসি অ্যান্ড আলটিমেট হেয়ার সিরাম। এই প্রোডাক্টটি একটুখানি দামি, এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে। এই সিরামটি হচ্ছে চুলকে স্মুথ, সিল্কি, সফট করতে সাহায্য করে। এই সিরামটি ব্যবহার করার পর চুলটা অনেক বেশি গ্লসি এবং শাইনি হয়ে যায়। এই সিরামটি খুবই লাইট ওয়েট, এর মানে হেভি কোনো ব্যাপার নেই, খুবই লাইট ওয়েট, হালকা একদম। আর এর ফ্রেগ্রেন্সটাও খুব সুন্দর। অর্থাৎ এই সিরামটি ব্যবহার করার পর চুলটা একেবারে অয়েলি এবং চিপচিপও হয়ে যায় না, লাগানোর সঙ্গে সঙ্গে খুবই চুলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এই সিরামটি চুলকে ইনস্ট্যান্ট কিন্তু গ্লসি করতে সাহায্য করে। এটা হচ্ছে দাম 250 টাকা তোমরা নাইকাতে পেয়ে যাবে, আর অফারে যদি তোমরা কিনতে চাও তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে। নেক্সট যে প্রোডাক্টটি আমি শেয়ার করবো সেটি হচ্ছে স্ট্রিক্সের ক্যানভোল লাইন হেয়ার সিরাম ফর স্ট্রেট হেয়ার। তোমার চুল যদি হয়ে থাকে ট্রিটমেন্ট বেস, অর্থাৎ তুমি যদি স্ট্রেট করেছো অথবা স্মুদিং করেছো, ক্যারাটিন ট্রিটমেন্ট করেছো, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবে। আর যদি তোমার চুল মধ্যে কোনো ট্রিটমেন্ট করা হয়নি, একদম ভার্জিন রয়েছে, সেক্ষেত্রে তুমি এই সিরামটি ব্যবহার করতে পারবে। খুব সুন্দর একটি সিরাম। এগেইন, এই সিরামটিও হচ্ছে হেয়ারকে গ্লসি, স্মুথ, সফট, সিল্কি, শাইনি এবং ম্যানেজেবল করতে সাহায্য করে। বেসিক্যালি আজকে যে সমস্ত সিরাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সমস্ত হচ্ছে ভালো সিরাম বেছে বেছে আমি নিয়েছি। তো ওভারঅল সবগুলোই ভালো, শুধু দামটা কোনো প্রোডাক্টের দাম একটু কম, কোনো প্রোডাক্ট একটু দাম বেশি। তো তোমরা চাইলে আজকের ভিডিওতে আমি যে যে সিরামগুলো দেখিয়েছি তোমাদের অ্যাফোর্ডেবল, যেটা তোমাদের প্রাইস ভালো মনে হয় বা তোমাদের যে সিরামটি পার্সোনালি তোমরা ইউজ করো ভালো লাগে, ট্রাই করে দেখতে পারো। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে একটা ছোট লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যেটা ফার্স্ট টাইম ভিডিও দেখছো, এই ধরনের নন স্পন্সর রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।